ফোটাতেও সুগার, তাই সুগার ফ্রি ভাপা মিষ্টির সম্ভার নিয়ে হাজির মিষ্টান্ন ব্যবসায়ীরা। ভাইফোঁটা স্পেশাল মিষ্টি জঙ্গলমহলে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। এভাবেই দীর্ঘায়ু কামনা করে চিরন্তন সত্য মন্ত্র উচ্চারিত করে আসছে বোনেরা। আর এই ভাইফোঁটার এক অপরিহার্য হলো মিষ্টি মুখ করানো। তবে যে কোনো মিষ্টি দিয়ে কি মিষ্টি মুখ করানো হয়? তাই ভাইফোঁটা উপলক্ষে মেদিনীপুরের মিষ্টান্ন ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন প্রকার স্বাদের মিষ্টিতে ভরে তুলেছে তাদের দোকান। এই মিষ্টান্ন ব্যবসায়ীরা এবার ঝুঁকেছেন বিশেষ করে সুগার ফ্রি মিষ্টির ওপর, কারণ বর্তমানে মানুষের বয়সের সঙ্গে সঙ্গেই সুগার প্রেশার এবং নানা রোগে জর্জরিত, যার জন্য ডাক্তার একদমই নিষেধ করেছে চিনি বা মিষ্টি খেতে। কিন্তু ফোঁটা মানেই ভাইকে মিষ্টি মুখ করাবে না তাই কখনো হয়? তাই মিষ্টি মুখ সব ক্ষেত্রে প্রয়োজন হয়। তাই উপায় কি? এই উপায় বার করতে গিয়ে মিষ্টান্ন ব্যবসায়ীরা এখন সুগার ফ্রি মিষ্টি নিয়ে এসেছে এই ভাইফোঁটার বিশেষ উপলক্ষে। আর সেই সুগার ফ্রি মিষ্টি কিনতে কিন্তু ভিড় জমিয়েছেন ক্রেতারা। এই সুগার ফ্রি মিষ্টির সঙ্গে কিন্তু আমদইয়ের চাহিদাও তুঙ্গে। কলা পাতা দিয়ে বেঁধে ঠিক ইলিশ ভাপার মতো এই ভাপা মিষ্টি তৈরি করা হয়েছে। এছাড়া ভাইফোঁটা স্পেশালিস্ট হিসেবে ব্লুবেরি, রাজভোগ, টু ইন ওয়ান রাজভোগ, আইসক্রিম মিষ্টি, 6 থেকে 8 রকমের রাজভোগের সঙ্গে ভিন্ন ভিন্ন ধরনের ছানার মিষ্টিও নজর কেড়েছে মিষ্টির দোকানে। এছাড়াও চিরাচরিত ভাইফোঁটা লেখা সম্বলিত মিষ্টি রয়েছে থরে থরে সাজানো। তবে ছানার দাম বাড়ার সঙ্গে সঙ্গে মিষ্টির দামও বাড়িয়ে ফেলেছে ব্যবসায়ীরা। মাঝখানে ছানার দাম অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য ছানার মিষ্টি বাজার থেকে উধাও হয়ে গিয়েছিল বলাই যায়। কিন্তু পরবর্তীকালে সেই সমস্যা মিটে যাওয়ায় আবার ছানা দিয়েই মিষ্টির সম্ভার হাজির করেছে এই মিষ্টান্ন ব্যবসায়ীরা। এক মিষ্টান্ন ব্যবসায়ী বলেন, চিরাচরিত ভাইফোঁটা উপলক্ষে মিষ্টির সম্ভার আমরা নিয়ে এসেছি, তবে এবারে বেশি মিষ্টি বিক্রি হচ্ছে ভাপা মিষ্টি, কারণ সুগার ফ্রি মিষ্টির চাহিদা মানুষের মধ্যে রয়েছে। প্রতিনিয়ত যেভাবে রোগ বাড়ছে তাতে মিষ্টি ও চিনিতে না করে দিয়েছে ডাক্তাররা। আর সেক্ষেত্রেই ভাইফোঁটাতেও সুগার ফ্রি মিষ্টির চাহিদা অনেকটাই বেশি। তবে বিগত বছরের থেকে এবছরে মিষ্টির দাম একটু বেড়েছে, কারণ ছানার দাম বাড়ন্ত। কিন্তু আমরা সুগার ফ্রি মিষ্টি রেখেছি 8 থেকে 15 টাকার মধ্যেই। ভাইফোঁটা এবারে আমাদের মিষ্টি মহলের পক্ষ থেকে নতুনত্ব এসেছে, সেটা হলো আমদই করেছি আমরা আর ব্লুবেরি রাজভোগ। এটা আমাদের মিষ্টি মহলের পক্ষ থেকে এবারে নতুনত্ব বলতে এটাই আছে, আমদই আর ব্লুবেরি রাজভোগ। আর তো সমস্ত রকমের রাজভোগ আছে আমাদের, টু ইন ওয়ান রাজভোগ আছে, গুড়ের রাজভোগ, নতুন খেজুর গুড় এসছে, খেজুর গুড়ের রাজভোগ আছে, কমলা ভোগ আছে, 5-6 রকমের শুধু রাজভোগের ফ্লেভারই 5 রকমের আছে। তারপরে তো ছানার মিষ্টি আছেই সমস্ত রকমের। এবার তো জানেন দুধের ছানার দাম বেড়েছে, সব কিছুতে সব কিছুরই দাম বাড়ছে, শুধু দুধ ছানা বলবো না, তেল, ময়দা সব কিছুর দাম বেড়েছে। তার জন্য সব কিছু মিষ্টির দামও একটু একটু করে আমাদেরকে বাড়াতে হয়েছে। ভ্যারাইটিস মোটামুটি প্রতি বছর যা রাখি সেই রকমই রেখেছি, একটু নতুনত্ব কিছু অ্যাড করেছি, এই নিয়েই মোটামুটি এখন শুরু হয়েছে।